শব্দটা হলো সামি আল্লাহু লিমান হামিদা। আমার মনে হয় বাংলাদেশের কোন ওলামায়ে কেরাম সামি আল্লাহু লিমান হামিদা বলে আমি কখনো শুনি নাই। কত মসজিদ আমরা নামাজ পড়ছে, এখন আপনি নিজে যদি বানায় বলেন সামি আল্লাহু লিমান হামিদা, এরকম বানায় বললে তো কেউ মানা করবে না। শব্দটা আমরা সবাই এই কথাই বলি সামি আল্লাহু লিমান হামিদা, আর এটা এইভাবেই পড়া হয় সামি আল্লাহু লিমান হামিদা, এটা এইভাবে পড়া হয় না। এই কথার যিনি আলোচনা করতেছেন তার বোঝার ভুল হইতে পারে। মক্কা দেখবেন, মদিনা দেখবেন, সারা পৃথিবী তালাশ করে দেখবেন, খুব ভালো করে নামাজ পড়বেন ইমাম সাহেবের পিছনে, দেখবেন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদাই বলেন, সামি আল্লাহু লিমান হামিদা এরকম বলেন না, বলেন সামি আল্লাহু লিমান হামিদা। এখন যদি আপনি বলেন সামি আল্লাহু লিমান হামিদা বলে এটা হবে না, তাহলে তো আমি বলবো আল্লাহু আকবার। হু আকবার কোথায় পাইলেন? কোথাও তো হু আকবার লেখা নাই, সবাই বলে আল্লাহু আকবার। এখন আমি যদি বানায় বলি আপনি বলছেন আল্লাহু আকবার, আপনি হু আকবার বলছেন, নামাজ হবে না। এরকম হাজার শব্দ আছে যে শব্দগুলো মিলায় পড়তে হয়, পড়ার নিয়ম এরকমই। হয়তো আমার বুঝতে সমস্যা হইতেছে, এজন্য আমার ভাই সামি আল্লাহু লিমান হামিদা এটা বলার মধ্যে কোনো সমস্যা নাই, এটা এইভাবেই বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদা, এরকম বলার কোনো সিস্টেম নাই। তাহলে বলতে হবে আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তাহলে শুধু শুধুই সময় নষ্ট না করে, দুই তিন দিন ফোনও করছে যে হুজুর ফেসবুকে একটা আলোচনা চলতেছে সামি আল্লাহু সামি আল্লাহ লিমান হামিদা, এরকম একটা আলোচনা চলতেছে, আমরা তো বুঝতেছি না। এটা বোঝার বিষয়, গ্রামারের বিষয়। আমরা যারা ওলামায়ে কেরাম যেইভাবে বলতেছি এটাই সহি, আর আমার জানা মতে কোনো মুসল্লি এরকম বলে না সামি আল্লাহু লিমান হামিদা, এরকম কেউ বলে আজ পর্যন্ত দেখি নেই। আমি তো এই মসজিদে তাফসির করি প্রায় 3 বছর, মাঝে মাঝে আপনাদেরকে দোয়াগুলা পড়াই সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, যেহেতু নামাজের দোয়া, এগুলো না পড়লে না জানলে আমাদের নামাজ হবে না। কিন্তু নতুন করে যদি কেউ আবিষ্কার করে সামি আল্লাহু লিমান হামিদা তাহলে তো সমস্যা। এজন্য আমার ভাই সঠিক জিনিস বোঝার চেষ্টা করতে হবে, মানুষের ভুলের কোনো অভাব নাই, কত ভুল আছে, সঠিক জিনিসটার ভুল বানায়া মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়। এজন্য আমরা ফেসবুক থেকে কোনো কথা শুনলেন, অনলাইন থেকে কোনো কথা শুনলেন, বুদ্ধিমানের মতো ওলামায়ে কেরামের কাছে এসে জিজ্ঞাসা করব, তবেই আমাদের সঠিক জিনিস পাওয়া যাবে। আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের কাছে এসে সঠিক জিনিস জানবার তাওফিক দান করে, আমিন। সামিআ এটা একটা শব্দ, আল্লাহ একটা শব্দ, লিমান হামিদা লি একটা হরফ, মান আর একটা হরফ, হামিদা এটা একটা শব্দ, কিছু আছে শব্দ কিছু আছে হরফ। তাহলে সামিআ শ্রবণ করিয়াছে, আমি যে নামাজের তেলাওয়াত করতেছি আমার এই কথা কে শ্রবণ করে? এজন্য পরে বললেন সামিআ আল্লাহু, আল্লাহ শ্রবণ করিয়াছেন, কি শ্রবণ করিয়াছেন, লি মান হামিদা, ওই ব্যক্তির কথা যেই ব্যক্তি তার প্রশংসা করিয়াছে, লিমান হামিদা। তাহলে সামি আল্লাহু লিমান হামিদা, কেউ বলে না সামি আল্লাহু লিমান হামিদা, এরকম আমরা ছোটবেলাও পড়ি নাই আর আমরাও কখনো মসজিদে এরকম পড়াই নাই। এজন্য আমার ভাই চেষ্টা করতে হবে সঠিক জিনিস বোঝার জন্য, এরকম ছোট্ট ছোট্ট বিষয় ভুল ধরলে আবার বলতে হবে আল্লাহু আকবার, বলবেন হু আকবার কোথায় পাইলেন? আমরা কেউ হু আকবার বলি না, আমরা বলি আল্লাহু আকবার, কারণ আল্লাহু একটা শব্দ, আকবার আর একটা শব্দ, এর তর্জমা কি, আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জিনিস জেনে সঠিক জিনিসের উপরে আমল করার তৌফিক দান করে, আমিন। এই কাজগুলো আমাদের এজন্যই হয়, আমাদের গুনাহ এজন্যই হয়, আমাদের মাধ্যমে গুনাহের কাজ এজন্যই হয় যে আমরা মৃত্যুকে ভুলে গেছি। এজন্য যখন আপনার আমার মৃত্যু স্মরণ হবে, মৃত্যুকে যখন আমরা বেশি বেশি স্মরণ করতে পারবো,
তখন আমাদের দ্বারা গুনাহের কাজ হবে না। এজন্য আমার ভাই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করে, আমিন। দেখেন নবীজির সাহাবি যাদেরকে আল্লাহর নবী নিজে জান্নাতের টিকিটের কথা বলে গেছেন, আবু বকর ফিল জান্না, ওমর ফিল জান্না, ওসমান ফিল জান্না, নবীজি এইভাবে দশজন সাহাবিকে জান্নাতের কথা বলে গেছেন। আর ওই দশজন সাহাবির ব্যাপারে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা জান্নাতি হবে। এই দশজন জান্নাতির মধ্যে একজন হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহ থেকে বাঁচার জন্য তিনি একজন লোককে শুধু চাকরি দিলেন, তোমার কাজ হলো প্রত্যেক দিন তুমি আমাকে মৃত্যুর কথা স্মরণ করাইয়া দিবা। কার কথা? সবাই বলেন কার কথা? আবারও খেয়াল করেন, আমি গতকালকে গ্রাম থেকে ঢাকা আসছি, হঠাৎ করে গাড়ির মধ্যে এক ভদ্রলোক অনেক জোরে চিৎকার মারছে। তো অনেকেই দৌড়ায় গেছে, কারণ কি কি হয়েছে, চিন্তাই হলো না, ডাকাতি হলো। তো মানুষটা চিৎকার দেওয়ার পরে চুপ হয়ে গেছে, মানুষ পানি মারতেছে মুখের মধ্যে। তো জিজ্ঞাসা করতেছে, ভাই চিৎকার কেন মারলেন, কোনো সমস্যা? কথা বলে না। আমরা সবাই ভয় পেয়ে গেছি। তো মনে করলাম যে স্ট্রোক করলো কি না, ভালোভাবে জিজ্ঞাসা করার পরে জানা গেল ওই লোক বলে, হুজুর আমি তো ঘুমায় গেছিলাম, আমরা কাছে গিয়া সুরা ইয়াসিন পড়ে ফু দিতেছি, মাথা হাত দিতেছি। লোকটা বলে, হুজুর আমি তো ঘুমায় গেলাম, তো হঠাৎ করে দেখি আমার ইন্তেকাল হয়ে গেছে, কবরের মধ্যে আমি একা। এই যে চিৎকার করতেছি, কেউ আমার চিৎকারে সাড়া দেয় না, অন্ধকার আর অন্ধকার। এই দৃশ্য দেখে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে এখন এই লোক থরথর করে কাঁপতেছে আর বলতেছে, এই কবরের মধ্যে একা আমি কিভাবে থাকব। স্বপ্নে দৃশ্য দেখার পর আমি চিৎকার দিয়েছি। বিশ্বাস করেন ভাই, ওই বাসের মধ্যে আমরা যে গাড়িতে আসতেছিলাম, ওই গাড়িতে প্রায় 50 জনের মতো যাত্রী হবে, দুই চারজন বাদে সবার হাতে মোবাইল, আর সবাই মোবাইলে কেউ নাচ দেখতেছে, কেউ গান দেখতেছে, ইল্লা মাশাআল্লাহ দু একজন দেখলাম ওয়াজও শুনতেছে। অধিকাংশই গুনার সাথে তারা জড়িত। এই গাড়ির মধ্যে সবাই সিনেমা দেখতেছে দুই একজন বাদে। যখন এই কথা শুনলো, এই লোক স্বপ্নে দেখছে কবরে আছে, মানুষকে ডাকে কেউ সাড়া দেয় না, এখন এই লোক কান্না শুরু করছে, কীভাবে ওই কবরে আমি একা থাকবো। এই কথা বলে লোকটা কান্দেছে, আমরা যার যার মতো চলে গেলাম। ওই লোকের কান্নার পরে লোক যখন বলল যে কবরে একা কিভাবে থাকব, এই চিৎকার মারার পরে যখন লোকটা ঠান্ডা হয়ে গেছে, যারা যারা সিনেমা দেখতেছিল, যাদের মোবাইলে খারাপ দৃশ্য চলতেছিল, গান শুনতেছিল, সবাই মোবাইল বন্ধ করে ঘুমায় গেছে। শুধু ওই এক লোকের মৃত্যুর এই ঘটনা শোনার পরে তাহলে বোঝা যায়, আমরা যদি মৃত্যুর কথা প্রত্যেক দিন আলোচনা করতে পারতাম, স্মরণ করতে পারতাম, আমাদের দ্বারা দুনিয়াতে কোনো গুনাহের কাজ হইতো না। আওয়াজ করে কোন ঠিক না ব্যাঠে। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার খোলাফার জামানায়, উনি যখন খলিফা ছিলেন ওনার জামানায়, উনি একজন লোককে চাকরি দিলেন, তোমার কাজ হলো দৈনিক আমাকে মৃত্যুর কথা স্মরণ করায় দিবা, এটা হলো তোমার চাকরি, অন্য কোনো তোমার কাজ নাই, তোমার কাজ হলো তুমি আমাকে মৃত্যুর কথা স্মরণ করায় দিবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবিকে মৃত্যুর কথা স্মরণ করায় দেওয়ার চাকরি দিয়া দিলেন। আল্লাহর গোলাম হযরত ওমরের কাছে দিনে দুই চারবার গিয়ে স্মরণ করায় দিতেন, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, মৃত্যুর কথা স্মরণ করো, কারণ মৃত্যু এমন এক আজীব সাই, মৃত্যু কাউকে ছাড় দেয় নাই। ফেরাউন এত ক্ষমতাধর বাদশাহ ছিল, ফেরাউন ও মৃত্যু তাকে, ফেরাউনকে মৃত্যু ছাড় দেয় নাই। দুনিয়ার মানুষের আল্লাহকে অবিশ্বাস করতে পারে, রাসূলকে অবিশ্বাস করতে পারে, এরকম অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এমন একটা মানুষ পাওয়া যায় নাই যেই মানুষটা মৃত্যুকে অস্বীকার করেছে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার সাথী ভাইকে স্মরণ করায় দিলেন, তোমার চাকরি হলো আমাকে দৈনিক মৃত্যুর কথা স্মরণ করায় দিবা।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন ডাক দিয়ে বললেন, আজকে থেকে তোমার চাকরি শেষ, তোমার আর ডিউটি করতে হবে না। ওই লোকটা কাছে এসে বলে, আমিরুল মুমিনিন, আমার দ্বারা এরকম কি ভুল হয়ে গেল যেই ভুলের কারণে আপনি আমাকে কাজ থেকে অব্যাহতি দিয়া দিলেন? আমিরুল মুমিনিন ওই লোকের মুখের দিকে তাকায় বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর কথা স্মরণ করার বলেছেন, আর আমার মৃত্যুর কথা স্মরণের জন্য তোমাকে আমি চাকরি দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আয়নার সামনে দাঁড়ায় দেখি, আমি পানির সামনে দাঁড়ায় দেখি আমার চেহারা দেখা যায়, আমি দেখলাম আমার চেহারার মধ্যে কিছু দাড়ি পেকে গেছে, আর দাড়ি পাকার আলামত হলো মৃত্যুর কথা স্মরণ হওয়া, যেই ব্যক্তির দাড়িগুলো সাদা হয়ে গেছে কারণ মৃত্যুর সময় তার ঘনায় গেছে, কখন যেন আজাইল তার কাছে চলে আসে আর তার জানটা কবজ করে নিয়ে চলে যায়। তুমি আমার কাছে কোনো অপরাধ করো নাই, অন্যায় করো নাই, আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে, তাই সাদা দাড়ির দিকে তাকাইলে বুঝতে পারি নবীজি বলেছেন দাড়িগুলো সাদা হয়ে যাওয়া হলো মৃত্যুর আলামত, তাই তো আজকের পর থেকে ওই দাড়ির দিকে তাকাইলে আমার মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে, তোমাকে আর স্মরণ করায় দিতে হবে না, এজন্য তোমাকে চাকরি থেকে অব্যাহতি দিয়া দিলাম। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মৃত্যুকে এই পরিমাণ তিনি ভয় করতেন, এই পরিমাণ ভয় করতেন, আল্লাহর গোলাম একদিন তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াতের তেলাবাত করতেছিলেন, ওই জায়গায় সূরা ইয়াসিনের তেলাবাত শুরু করেছিলেন, সূরাতুল ফাতিহা শেষ করার পরে তেলাবাত করতে 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 যখন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন পর্যন্ত আসছে, আল্লাহর গোলাম আর এই আয়াত সামনে তেলাবাত করতে পারে না, বারবার ওই একটা আয়াতে তেলাবাত করে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওই এক আয়াতের তেলাবাত করতে করতে আল্লাহর গোলাম ওই এক আয়াতের তেলাবাত করতে করতে রাত্র পার হয়ে গেছে, তার সাথী সঙ্গীরা সকালবেলা ইমামে আজমের এই তেলাবাত সম্পর্কে জিজ্ঞাসা করলেন, হুজুর নামাজের মধ্যে এক আয়াত বারবার তেলাবাত করা তো মাকরু আপনি বলেছেন, আপনি তো এক আয়াত বারবার তেলাবাত করলেন, ঘটনা কি? ইমামে আজম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার সাথীরা আমার বন্ধুরা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াতের তরজমা কেউ যদি ভালোভাবে বুঝতো আর এই আয়াতের দিকে কেউ যদি তাকায় দেখত, কোনোদিন তার মুখে ঠিক মতো খাবার ঢুকতো না, সে কোনোদিন হাসি মারতে পারতো না, তার দ্বারা কোনোদিন অন্যায় আর অপরাধ হইতো না, কারণ এই আয়াত সে বোঝে নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ ময়দানে মাশরে বলবেন ওয়ামতাজ পৃথক হয়ে যাও আইয়ুহাল মুজরিমুন, ওহে গুনাগারেরা আজকে তোমরা নেককার ভালো মানুষদের থেকে পৃথক হয়ে যাও, ভালো মানুষদেরকে আমি আল্লাহ জান্নাত দিব আর মুজরিমুন গুনাগারদেরকে আমি আল্লাহ জাহান্নামের ফয়সালা করব বলেন নাউজুবিল্লাহ। ইমামে আজম বলেন, এই আয়াতের তিলাওয়াত যখন আমি করলাম, আমি তাকে দেখি ময়দানে মাশরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ইমামে আজমকে যদি আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে আবু হানিফা ওই গুনাগারদের কাতারে দাঁড়ায়া যা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আমাকে যদি আল্লাহ তাআলা মুজরিমদের মুনাফিকদের কাতারে দাঁড় করায় দেয়, তো আমি আবু হানিফার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, কারণ আখেরাতে নাজাত পাওয়ার মতো আবু হানিফা কিছুই করতে পারে নাই, এজন্য এই আয়াতের ভয়ে আমি কান্না করতেছি আর এই আয়াতের তিলাবত করতে করতে আমার রাত পার হয়ে গেছে। মুসলমান ইমানদার, যখন আপনি আমি এইভাবে ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো আল্লাহকে স্মরণ করতে পারবো, মৃত্যুকে স্মরণ করতে পারবো, কবরকে স্মরণ করতে পারবো, খোদার কসম করা বলি ইমামে আজম যেইভাবে নামাজে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেছেন, ওইভাবে আপনি আমিও আজান হয়ে গেলে, ইমামে আজম তো তাহাজ্জুদে কান্না করেছেন আর আপনি আমি আজান হয়ে গেলে মসজিদে চলে আসবো, এতে বিন্দু পরিমাণ ভুল হবে না, আওয়াজ করে বলেন কথা ঠিক কি না? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
কোনদিন তার তাহাজ্জুদ কাজা হয় নাই। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে একদিন হঠাৎ করে ইমামে আজম যেভাবে তাহাজ্জুদ পড়তেছেন সাহাবায়ে কেরামকে অনুসরণ করে, ইমামে আজম ইমাম আবু হানিফা যেভাবে তাহাজ্জুদে কান্না করেন, কেন কান্না করেন? হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাহাজ্জুদ পড়তেন, হঠাৎ একদিন তার তাহাজ্জুদ কাজা হয়ে গেছে। তাহাজ্জুদের কাজা হয় না, উঠানো যায় না, নামাজ মিস হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজের পরে এই পরিমাণ কান্না, এই পরিমাণ কান্না। নামাজটা হলো তাহাজ্জুদ, তাহাজ্জুদ নামাজ ছুটে গেছে, এজন্য আল্লাহর গোলাম সারা দিন কান্না করতে করতে চোখ ফুলে ফেলছে, খাবার ভুলে গেছে, নাস্তার কথা ভুলে গেছে। পরের দিন তাহাজ্জুদ নামাজের সময় হয়েছে, তাহাজ্জুদের নামাজ সময় হওয়ার আগে আগে এক ভদ্রলোক ঘরের মধ্যে ঢুকে জাগাইতেছেন, আমির মুয়াবিয়া কুম বিজনিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়ায়া যাও, তাহাজ্জুদ নামাজ পড়ো। ইমামে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনতা, তুমি আবার কে? আমি তো ঘর লাগায় ঢুকলাম, আমার ঘরে ঢোকলা কিভাবে? বলে, আমি যেই হই না কেন আপনি দাঁড়ান, তাহাজ্জুদ নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আমির মুয়াবিয়া বলেন, তাহাজ্জুদ তো পড়ব, তবে আগে তুমি তোমার পরিচয় দাও, তুমি কে? মান আনতা, তুমি কে? পরিচয় না দিলে আমি তাহাজ্জুদ পড়ব না। পরিশেষে পরিচয় দিয়া বলে, আনা ইবলিস, আমি হইলাম ইবলিস। আমির মুয়াবিয়া বলে, ইবলিসের কাজ তো মানুষকে ইবাদত থেকে ধোকা দেওয়া, ইবলিসের কাজ তো এই না মানুষকে ইবাদতের দাওয়াত দেওয়া, তুমি আমাকে কেন দাওয়াত দিলাম? ইবলিস ডাক দিয়া বলে, ওরে আমিরে মুয়াবিয়া, আমি তো তোমাকে এমনি এমনি ডাক দেই নাই, তোমাকে ডাক দেওয়ার পিছনে আমার একটা কারণ আছে। কারণ হলো, এরে আমিরে মুয়াবিয়া, প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ে যা না পাইছো শ্রে আল্লাহর গোলাম, গতকালকে তাহাজ্জুদ নামাজ না পড়ার কারণে তাহাজ্জুদটা ছুটে গেছে, দিলের মধ্যে একটা আফসোস। এই আফসোস রেখে কান্নাকাটি করার কারণে ওই চোখের পানি মালিকের কাছে এইভাবে কবুল হয়ে গেছে, তাহাজ্জুদ পড়ার চাইতে আল্লাহ তাআলা তোরে বেশি নেকি দান করা দিছে। মুসলমান ইমানদার, এজন্য হযরত উলামায়ে কেরাম বলেন, ইবাদতের প্রতি আপনার আমার শখ যোগ থাকা দরকার। কোরআনের তাফসির একদিন আসতে পারি নাই, এজন্য যদি আপনার আমার এরকম মনটা খারাপ হয়ে যায়, হায়রে, দুনিয়ার কাজের কারণে আমার তাফসির কাজা হয়ে গেল, তাফসিরটা শুনতে পারলাম না। যদি যাইতাম কোরআনের কথা শুনতাম, আমি তো কোরআনের পাখি হয়ে যাইতাম। যদি কোরআনের কথা শুনতে পারতাম, আমি তো আল্লাহর মেহমান হয়ে যাইতাম। যদি আমি কোরআনের কথাটা ঠিক মতো শুনতে পারতাম, তো কোরআনের পক্ষে চলে যাইতাম, হয়তো আল্লাহ তাআলা এই উসিলে আমাকে মাফ করাও দিতে পারতো। একদিনের নামাজ যদি ছুটে যায়, তাফসির ছুটে যায়। এইভাবে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি আপনি আমি আফসোস করতে পারি, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মোতাবেক শয়তান তাকে ধোকা দিছে, ধোকা দেওয়ার পরে আবার তাকে জাগায় দিছে, আপনি আমি যখন এইভাবে ইবাদত ছুটে যাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকব, দেখবেন ভবিষ্যতে কোনোদিন শয়তান আর ধোকা দিবে না, বরং শয়তান আপনাকে আমাকে নামাজের জন্য দাওয়াত দিবে। আওয়াজ করা কোন কথা ঠিক কিনা? এই লোক নামাজ না পড়তে পারলে যেইভাবে কান্নাকাটি করে, যেইভাবে কান্নাকাটি করে, আরে নামাজ না পড়ার চাইতে তো কান্নাকাটি করে মালিকের কাছ থেকে আরো বেশি নেওয়া যায়। এজন্য শয়তান কখন আপনাকে ধোকা দিতে আসবে না, যখন আপনি ইবাদত ছুটে গেলে বেশি পরিমাণ কান্নাকাটি করবেন। এজন্য কখনো যদি আমাদের কোনো ইবাদত ছুটে যায়, ভালো কাজ ছুটে যায়, আফসোস করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ পারি নাই, তুমি মাফ করে দিও। ইয়াকুব নানুতবি রহমতুল্লাহ আলাই, আল্লাহর গোলাম, তিনি ওয়াজ করতেন। একবার তিনি ওয়াজে গিয়ে মাগরিবের নামাজের তাকবীরুল্লাহ ছুটে গেছে, আসরের নামাজের তাকবীরুল্লাহ ছুটে গেছে, মাগরিবের পরেই তার বয়ান, আসরের নামাজের তাকবীরুল্লাহ ছোটার কারণে ইয়াকুব নানুতবি রহমতুল্লাহ আলাই এই পরিমাণ তিনি কান্নাকাটি করলেন, অজ্ঞান হয়ে গেলেন আর বললেন, আসরের আজান হয়ে গেছে, নামাজটা তো পড়লাম, মাগরিবের আজান হতে দাও। মাগরিবের আজান হওয়ার পরে তিনি আবার জামাতের সাথে নামাজ পড়ার পরে তিনি সুস্থ, সাথী সঙ্গীরা এলাকার মানুষেরা জিজ্ঞাসা করে, হযরত আপনি তো অসুস্থ ছিলেন, আমরা তো ভয় পেয়ে গেছি, মাহফিল হবে কি হবে না,
এত কষ্ট করে লোকজনকে একত্রিত করেছি, দাওয়াত দিয়েছি, কি অসুস্থতা ছিল? ইয়াকুব নানুতি বললেন যে আমি তো আসরের নামাজ পড়ছি ঠিকই, তাকবীর উলার সাথে পড়তে পারি নাই, এজন্য ভয় আমার মধ্যে চলে আসছে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কোন কারণে তোমার তাকবীর উলা ছুটলো, আমি মালিকের কাছে গিয়ে কি জবাব দিতাম? এজন্য আমি ভয়ে আমি পাগল পারা হয়ে গেছি। মাগরিব যখন আবার তাকবীর উলার সাথে পড়তে পারলাম, তখন আমি একটু আশ্বস্ত হয়ে গেলাম। এজন্য আমার ভাই, তারা তাকবীর উলা অর্থাৎ ইমাম সাহেবের প্রথম তাকবীরকে তাকবীর উলা বলা হয়, আল্লাহু আকবার। এই তাকবীর উলার সাথে নামাজ পড়া সুন্নত মুয়াক্কাদাও না, নফল একটা আমল, নফল একটা আমল, একটা নফল ছুটে গেছে, মুস্তাহাব ছুটে গেছে। এজন্য তারা কি পরিমাণ কান্নাকাটি করেছেন, আল্লাহ তাআলা তাদের মতো আমাদেরকেও হওয়ার তৌফিক দান করে, আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের মসজিদের আলোচনা চলতেছিল সন্তানের হক,